আজ মহাদশমী, দশমী তিথিতেই আমরা চলে এসেছি গৌরচন্দ্র ঘাটে। লিজা এখন যাচ্ছে ঘট বিসর্জন করতে, এবার এই ঘটের জল নিয়ে আমরা বাড়ি ফিরে যাব। আর ওখানে গিয়ে তারপর আমরা মাকে শেষ আরতি করব। আরতি করার পর তারপর আমরা ওখান থেকে বেরোব। বসে বসে পর, নাহলে আমি তো আছি, সাঁতার জানি, সাঁতার জানি আমি। আরে আজ তুই কর না, কি চিন্তা আছে?
উপরে থাকে না, চলে যা চলে যা, ঢুকেছে তৈ করে যা যা আমি নামছি তোর সাথে, থাক খুলে ছোটি খুলে যাবে, পাপি খুলে যাবে।